فعوذ بالله من الشيطان الرجيم وعبد الله ولا تشرك به شيئا وقال المؤلف رحمه الله تعالى واعظم ما امر الله به التوحيد وهو افراد الله بالعباده واعظم ما نهى عنه الشرك وهو دعوه غيره معه والدليل قوله تعالى وعبد الله ولا تشرك به شيئا الله سمست الله رب العالمين সত্তাই তার গুণে তার কাজে তার ইবাদত বন্দীতে সবকিছুতেই একক হ আল্লাহ আহাদ আল্লাহ পাকসুর করেছেন কুল হে মানুষ বলো আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক বল হো আল্লাহ আহাদ আল্লাহ এক ও একক কিছুতেই তিনি একই একক তার যেমন সত্তায় কোন শরিক নেই এক আল্লাহর জায়গায় দুই তিন আল্লাহ নেই উপাস্য নেই ঠিক তেমনি পাকের গুণগুলিতে কোনো কেউ শরিক নেই পাক তার গুণেও একমাত্র এক একক তার গুণগুলি আর কারো মধ্যে হতে পারে না আল্লাপাক তার সমস্ত কাজও এক একক সৃষ্টি করেন শুধুমাত্র তিনি হায়াত দান করেন একমাত্র তিনি মতের মালিক একমাত্র তিনি আরোগ্যের মালিক একমাত্র তিনি ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক বলে আলমিন এই সমস্ত যতগুলি গুণ আলেমুল গাইব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র তিনি আল্লাহ পাকের কাজেও তিনি এক একক তার কোনো শরিক নেই যতগুলি আল্লাহ পাকের কাজ রয়েছে এবাদত বন্দীর যতগুলি প্রকরণ রয়েছে ধরন রয়েছে সবগুলি আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারোর জন্য সামান্যতম এবাদত করা হচ্ছে বড় শির্ক আল্লাহর কোন এবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় শির্ক যেটি সবচেয়ে বড় অপরাধ সাল্লাত এবং সালাম নাজিল পেন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যাকে আল্লাহ ফাকরাবুল আলমিন তৌহিদ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য এবং এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই শেষ রাসুল করে প্রেরণ করেছেন তিনটি মূলনীতি যে কিতাব আলুসুল সালাসা এতে আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে এই তৌহিদ এবং শির্ক বলছেন ওয়া আমার তৌহিদ সবচাইতে বড় নির্দেশ যা আল্লাহ পাক প্রদান করেছেন তা হচ্ছে তৌহিদ আল্লাহ পাকের একত্র প্রতিষ্ঠা করা আল্লাহ পাকের যত হুকুম রয়েছে আদেশ রয়েছে সবচাইতে বড় আদেশ হচ্ছে অর্থাৎ কি এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় হুকুম এই নয় যে নামাজ পড়ো সবচেয়ে বড় হুকুম এই নয় যে মাতা পিতার সেবা করো সবচেয়ে বড় হুকুম হুকুম পাকের এই নয় যে তুমি রোজা রাখো জাকাত দাও হজ করো সবচেয়ে বড় আল্লাহ পাকের হুকুম এই নাই বা নিষেধাজ্ঞা এই নয় যে এই করিও না সেই করিও না বরং সবচেয়ে বড় হুকুম হচ্ছে আল্লাহ পাকের যে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো আল্লাহকে এক ও একক জানো অন্তর থেকে তার স্বীকৃতি জবান দ্বারা এবং তা কাজে পরিণত করো এ তহিদ কাকে বলে শেখুল ইসলাম রাহমতুল্লাহ আলী তার সংজ্ঞা করেছেন বলছে ওয়া আর সেই তহিদ হচ্ছে এফর আদুল্লাহ বলে এবাদা একমাত্র আল্লাহর জন্য এবাদতকে সুনির্দিষ্ট করা আফরাদা ইফরেদা মানে এক করা খাস করা এফর আদুল্লাহ বলে এবাদা এবাদত একমাত্র আল্লাহর জন্য করা এবাদত আল্লাহর জন্য করা এটি হচ্ছে তৌহিদে অলুহিয়াদ বা তৌহিদুল এবাদার সংজ্ঞা কিন্তু তৌহিদের সংজ্ঞায় এ এবাদতের কথা উল্লেখ করেছেন শেখ যারা তহিদ সম্পর্কে কিছু জ্ঞান রাখেন এর পূর্বে কিছু পড়েছেন তারা বিষয়টা ভালো করে সহজে বুঝতে পারবেন তহিদের প্রকরণগুলি বলবো কিন্তু তার আগে সংজ্ঞাটি এখানে স্পষ্ট করি সেটা হচ্ছে যে তিনি বলছেন তৌহিদ কাকে বলে তাহলে কিসের সংজ্ঞা তিনি করছেন তৌহিদের সংজ্ঞা করছেন না উলুহিয়াতের সংজ্ঞা করছেন না কিন্তু যেটা বলতে চাইছেন তিনি সেটা হচ্ছে কিসের সংজ্ঞা তৌহিদের সংজ্ঞা তৌহিদের ভাগে এখন যাননি উনি এবং তৌহিদের ভাগ তিনি উল্লেখ করেননি তৌহিদের সংজ্ঞায় তিনি বলছেন যে একমাত্র আল্লাহর জন্য করা এবাদত করা এটি হচ্ছে বা সংজ্ঞা অথচ এটি তারিফ সত্যিকার অর্থে যদি দেখা যায় তো এটা হচ্ছে তহিদুল এবাদা বা তৌহিদুল আলুহিয়াতের সংজ্ঞা তাহলে তৌহিদুল এবাদার সংজ্ঞা দিয়ে তৌহিদের সংজ্ঞা কেন করলেন এই জন্যই করলেন যে এবাদতের ক্ষেত্রে আল্লাহ পাখির এবাদত বন্দির ক্ষেত্রে যদি তহিদ প্রতিষ্ঠা না হয় তাহলে তৌহিদের রবুবিয় কোনো কাজে আসবে না তহিদুল আসমা সিফাত কোনো কাজে আসবে না আপনার জন্য ফরজ তহিদ রবু প্রতিষ্ঠা করা তহিদুল আসমা সিফাত আপনার জন্য ফরজ কিন্তু যদি আপনার মধ্যে এই দুটো তহিদ থাকে তহিদ রবু বিয়াত আছে তহিদুল আসমা সেফাত আছে কিন্তু তৌহিদিয়বাদা নেই তহিদুল উলুহিয়াতের অপর নাম হচ্ছে তহিদুল তহিদ তাহলে এখন এগুলো বুঝতে হয় তাহলে বোঝা সহজ হবে তাহলে সংজ্ঞা বলা যাক এবং তহিদ কত প্রকার ও কি বলা যাক তহিদ কত প্রকার তিন প্রকার কি কি তহিদ রুবি তহিদ উলুহিয় তহিদুল আসমাত তহিদে রবুবিয়াতের সংজ্ঞা দেখা যাক তহিদ রবু হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাজে আল্লাহকে এক একক মনে করা আরবিতে বলতে গেলে এভাবে বলবে তহিদুল্লাহ আলহি আল্লাহর কাজগুলিতে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা এ হচ্ছে তহিদ রবুবিয়াত রব থেকে রবুবিয়াত শব্দটি রব রব মানে কি মানে বিশ্বজাহানের প্রতিপালনকারী তো প্রতিপালন করা এটা আল্লাহর কাজ তিনি প্রতিপালন করেন আর কেউ তাতে শরিক নেই তো আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তহিদ যেহেতু প্রতিষ্ঠা করা এই জন্য ওইটার নাম রাখা হয়েছে কি তহিদে রবু বিয়াদ তহিদুল আসমা শেফাত এর সংজ্ঞা কি কে বলবে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক করা করা বা আল্লাহর প্রতিষ্ঠা অন্য ভাষা দিয়ে বলতে গেলে করানেমে অথবা রসরুল্লা হাদিসে যে আল্লাহর নামগুলি এসেছে এবং যে গুণগুলি এসেছে সেগুলিকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা তাতে কোন রকমের বিকৃতি না ঘটানো অস্বীকৃতি নয় অস্বীকার না করা হ্যাঁ তারপরে তার ধরন নির্ণয় না করা তার সাদৃশ্যতা পোষণ না করা যে এটা কার মতো কেমন ইত্যাদি এরকম কিছু না করা এ হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ এই দুটো তৌহিদ আছে ধরেন এখন আসল বিষয়টা বুঝতে পারবেন দুটো তহিদ আছে মানে আল্লাহর কাজগুলিতে আপনি আল্লাহর সাথে কাউকে শরীর করেন না আল্লাহ সৃষ্টি করেন হ্যাঁ আল্লাহ হায়াত দান করেন আল্লাহ মদ দান করেন আল্লাহ রোগ ভালো করেন আল্লাহ ছেলে মেয়ে দান করেন এগুলো আল্লাহর কাজ কিনা এটা আপনার ঠিক আছে আর আল্লাহর নাম গোনাবলি গুলি করান হাতিস যেগুলো আছে ওগুলো মানি আমি ওহিতে যা আছে মানি কিন্তু এবাদত বন্দীর ক্ষেত্রে কিছু এবাদত আপনি আল্লাহ অন্যকে দিয়ে দেন তাহলে মুসলিম হওয়া যাবে মুসলিম হওয়া যাবে না যেমন আপনি দুয়া কিছু দুয়া আল্লাহর কাছে করেন আর কিছু দুয়া আহ্বান অলিকে ডাকেন খাজা বাবাকে ডাকেন জিলানিকে ডাকেন ইয়া গৌসুল আজম বলেন অথবা গরিব নওয়াজ বলেন হ্যাঁ অথবা ধরেন মান্ন করার ক্ষেত্রে আল্লাহর জন্য করেন যে আমি মসজিদে আমার এই রোগটা ভালো হইলে মসজিদে দান করব আর মাজারে দান করব বাকি তৌহিদ রব ঠিক আছে আসমাসে ভাত ঠিক আছে আপনি মুসলিম হইতে পারবেন আপনার এই দুই রকমের তহিদ থাকা আপনাকে মুসলিম বানাতেও পারল না আর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না কারণ এই তহিদ গুলি তহিদ এ রুবিহাত আসমা শেফাত মধ্যে ছিল আল্লাহর কাজে তারা শরিক করতো না তারা এই কথা বলতো না যে আমাদের দেব দেবী সৃষ্টিকর্তা হ্যাঁ এরা খেতে দেয় এরা হায়াত মতের মালিক এরা রোগ ভালো করে এসব কখনো মনে করতো না আসমান জমিনকে সৃষ্টি করেছে ওদেরকে জিজ্ঞাসা করা হইলে এটা আপনার জব না মক্কা মুশ্রিকরা বলতো ল অবশ্যই অবশ্যই তারা বলতো কি যে আল্লাহ এসব আল্লাহ করে কিন্তু তারপরেও তারা আল্লাহ কি বলেছেন কাফের কাফের উন উন তারা মুর্শে মুশিকুন না পাক সুতরাং এরা যেন আগামী বছর পরে আর মক্কার আশেপাশে না থাকে কেউ এদের জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন হ্যাঁ এদের বিরুদ্ধে বদর ওহদ হয়েছে জেহাদ হয়েছে তাহলে শুধু তৌহিদের রুবুয়াত আর আসমা সেফাত দিয়ে না নাজাদ পাওয়া যাবে না রক্তের সুরক্ষা হবে হ্যাঁ না মুসলিম দুনিয়াতে হইতে পারবে না আখেরাতে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাবে যতক্ষণ পর্যন্ত তৌহিদুল এবাদা না হবে আর যত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন আর একটা দিক মনে রাখেন যত নবীর রসুল আল্লাহ পাঠিয়েছেন কিসের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন তৌহিদিয়তের তৌহিদুল এবাদার দাওয়াত নিয়ে পাঠিয়েছেন কারণ রোগ এখানেই ছিল সমস্ত জাতি সৃষ্টিকর্তা ওপরওয়ালাকে মনে করতো হিন্দুরা ওপর কিন্তু সকলে আল্লাহর কাজগুলিকে মানতো যে আল্লাহ কাজগুলি করেন কিন্তু এবাদত বন্দীর কিছু তারা তাদের দেব দিয়ে দিত সুতরাং তাদেরকে কাফের মুশ্রেক বলেছেন যুগে যুগে নবীর রসুল তাদের হেদায়তের জন্য পড়িয়েছেন এই জন্য যেহেতু এবাদতের তৌহিদ ছাড়া এই তৌহিদ আল্লাহর কাছে দুনিয়াতেও গ্রহণযোগ্য না আর আখেরাতেও নাজাদানকারী নয় সেই জন্য তৌহিদের সংজ্ঞা তৌহিদুল এবাদা দিয়ে করেছেন কে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী দুটো তৌহিদের সংজ্ঞা করলাম বাকি থেকেছে কি তৌহিদুল হ্যাঁ তহিদুল আলুহা মানে তহিদুল এবাদা বললাম তহিদুল বা তহিদুল এবাদার সংজ্ঞা হচ্ছে বান্দার কাজে হ্যাঁ পাকের একত্র তহিদ প্রতিষ্ঠা করা আপনার কাজগুলি যেগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য দিন হিসাবে করছেন সেগুলি একমাত্র কার জন্য খাস করা এক আল্লাহর জন্য রুকু করছেন আল্লাহ লাভের জন্য সিজদা করছেন আল্লাহ লাভের জন্য দোয়া করছেন আল্লাহ লাভের জন্য তাই না না জাতের জন্য মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য এই কাজগুলি একমাত্র কাজ না করতে হবে আল্লাহর জন্য জবাই করছেন হ্যাঁ আল্লাহর জন্য আল্লাহ নয় করতে লাভের জন্য সুতরাং এটা মুর্শিদ বাবার নামে জবাই হ্যাঁ বাবা এই দিবে সেই দিবে এসব যদি থাকে তো মুসলিম হতে পারে নাই তো এই ছিল তহিদের তিনটি প্রকরণ আর তারপরে সেগুলির সংজ্ঞা আল্লাহ রব আলমে তৌহিদের রবু বিয়াত মানে আল্লাহর কাজে আল্লাহ এক ও একক আল্লাহর কাজ একমাত্র তিনি করেন এর দলিল কোরআনে করে অনেক রয়েছে আল্লাহ ফাঁকের কাজের ক্ষেত্রে যে আয়াতগুলি রয়েছে সবগুলি আয়াত পড়েন এই কাজগুলি আল্লাহর একটু গভীর ভাবে চিন্তা করেন তাহলে নিজেই দলিল আপনি কোরআন থেকে বের করতে পারবেন যেমন সুরেজুমারে আল্লাহ ফাঁকের সাথ করছেন আল্লাহ খা আলেক ও আল্লাহ প্রত্যেক বস্তু সৃষ্টিকর্তা আয়াত নম্বর বাষট্টি আল্লাহ পাক আরো ارشاد করছেন হাল মিন খালেকিন গায়রুল্লাহ ইয়ারজুকুকুম মিনাস সামায় ওয়াল আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আর রয়েছে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা তাহলে নেই তাহলে সৃষ্টি করা একমাত্র আল্লাহর কাজ একটা আল্লাহর কাজ জানলাম তাওহীদের ক্ষেত্রে আর ইয়ারজুকুকুম মিনাস সামায় যে আল্লাহ ছাড়াও কেউ আকাশ এবং জমিন থেকে রিজিক দিয়ে থাকে তো রিজিক দেওয়াটাও কার কাজ একমাত্র আল্লাহর কাজ সুতরাং কেউ যদি মনে করে যে মাজারে চাদর চড়ালে রুজিতে বরকত হয় হ্যাঁ বাবার দানে আমার বরকত হয়েছে বাবার দরগায় গেছিলাম তো এই ছেলেটা হয়েছে আমরা স্বামী স্ত্রী গেছিলাম আর এগুলো হচ্ছে কি বড় শির লা ইলাহ ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর কোরআনের তাওহীদ সম্পর্কিত আয়াতগুলিতে আল্লাহ পাক প্রথম তাওহীদ রুবুবিয়াতের কথা উল্লেখ করেছেন আর সেটাকে দলিল হিসেবে তাওহীদ এ উলুহিয়াতের পেশ করেছেন যে আল্লাহই যখন সৃষ্টি করলেন আল্লাহই যখন রিজিক দান করেন তো ইবাদত কার জন্য করবে একমতেই আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাহু তো লা ইলাহা ইল্লাহু তে তাওহীদ এ উলুহিয়াত ইবাদত রয়েছে আর হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারজুকুম মিনাস এতে এটার মধ্যে তাওহীদ এ রুবিয়াত সূরা ফাতেরাত নম্বর 3 এইরকমই সার্বভৌমত্ব রাজত্ব মালিকানা এটা একমাত্র আল্লাহর তবে আর এক বেয়াদহিল মূলক জি এই বেয়াদহিল মুলকতে যেমন তৌহিদে রঘুবিয়াত রয়েছে যে মালিকানা একমাত্র কার সার্বিক মালিকানা সবকিছুর মালিকানা কার আল্লাহর ছোটখাটো মালিক আছে এগুলো এই মালিকগুলো এক তো টেম্পোরারি কয়েকদিনের মালিক কিছু দিনের মালিক আর তারপরে সামান্য কিছুর মালিক বেশি কিছুর মালিক না তাই না আর দ্বিতীয় কি পাওয়া যায় তহিদুল আসমা সেফা পাওয়া যায় আল্লাহ পাকের একটি গুণ যে আল্লাহর হাত 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 রয়েছে মানে রয়েছে কিন্তু যেমন সংজ্ঞায় বললাম যে আল্লাহর হাতকে অস্বীকারও করবেন না ওর বিকৃতি ঘটাবেন না যে হাত মানে কুদরতি হাত হাত এটা হচ্ছে গুমরাহি অস্বীকার করা গুমরাহি নেই আল্লাহর কিছু আপনার আজ আল্লাহ নেই হ্যাঁ গুমরাহি তারপরে কারোর সাথে তুলনা করবেন না সিল বা তসবি তুলনা করবেন না আল্লাহর হাত হ্যাঁ কার মতো মানুষের মতো না সেটা গুমরাহি আর তার নির্ণয় করবেন না হ্যাঁ হাত আল্লাহ না হ্যাঁ বলেছেন হ্যাঁ বোঝা গেছে যেটা না বলেছেন না যেমন আল্লাহ পক্ষে তন্দরা স্পর্শ করেন হোসেন আর ঘুম স্পর্শ করেন আল্লাহ না করেছেন আপনি না বলবেন আল্লাহ ঘুমান না আর আল্লাহ জিমান না বোঝা গেছে আল্লাহ যেটা হ্যাঁ বলেছেন ওটাকে হ্যাঁ বলতো আপনাকে এগুলি হচ্ছে তহিদুল আসমা সেফাতের অন্তর্ভুক্ত এইরকমই আল্লাহ পাক সুরে আরাফের আত নম্বর চুয়ান্ন তের সাত আল্লাহ আল্লাহুল খালকো আল আমর আল্লাহ বলছেন লাহুল খালকো সৃষ্টি তার মানে কে সৃষ্টি করেন আল্লাহ আর ওয়াল আমর আদেশ কার আল্লাহ যিনি সৃষ্টি করেছে তার আদেশ চলবে আল্লাহ সৃষ্টি করেছেন আর আদেশ আইন বিধান হ্যাঁ আপনার জীবনে আপনার পরিবারে আপনার সমাজে আপনার দেশে আপনার আদালতে মানুষের তৈরি করা আইন চলবে চলবে না আপনি খুশি এটা চলবেন ইচ্ছা হলো মন হইল নামাজ পড়লাম না হেরে পড়লাম এটা চলবে না আল আমর আল্লাহর হুকুম হচ্ছে পাঁচ সপ্তাহ নামাজ পড়া ওইটা চলবে যখন সৃষ্টি করেছেন তিনি তখন আল আমর নির্দেশ কার চলবে আল্লাহর হ্যাঁ না আপনার স্ত্রীর হুকুম চলবে স্ত্রীর হুকুম চলে না স্ত্রী বলছে দাড়ি রাখতে দেবো না হুকুম তো চলছে কার তো কোরআন তো বলছে যে আল্লাহর হুকুম চলবে সৃষ্টি করেছে আল্লাহ না স্ত্রী সৃষ্টি করেছেন স্ত্রী জন্ম দিয়েছেন আরে বাপ মা জন্ম দিয়েছেন বাপ মা যদি বলে তোর দাড়ি রাখা যাবেন তাও তো মানা যাবে না তো যারা জন্মদাতা তাদের হুকুম মানা যাবেন আল্লাহ না মানি করে তো স্ত্রী কোথ থেকে হুকুম দিতে শুরু করলো আর আপনি হুকুম মানা শুরু করে দিলেন হ্যাঁ কেমন মুসলিম আপনি তাহলে এই তাওহীদের যে তিনটি প্রকরণ ছিল বললাম তাওহিদ এ ওলুহিয়াত ইবাদত তাওহিদুল ইবাদার দলিল কোরআন এরখানে বহুল হয়েছে সেটা ফাতিহা পড়েন সূরা ফাতিহাতে সবগুলি তাওহিদ রয়েছে আলহামদুলিল্লাহ তাই না তারপরে রব্বিল আলামিন রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালনকারী আর রববিয়াত রয়েছে তারপরে আল্লাহ পাকের তফসির কাররা বলেছেন শেখ সাল ফজান বলছেন যে যখন আল্লাহ পাকের হাম গুনগান তো গুণগান কিসের উপর হয় মানে গুণের উপর হয় গুনে গুণের উপর কোন গান হয় তাহলে আল্লাহ পাকে যখন প্রশংসা করেছেন তাহলে আল্লাহ এতে তহিদুল আসমা সেফাত রয়েছে জি তারপরে আল্লাহ আল্লাহর নাম জি তারপরে রব গুন বচন নাম আর অর্থে গুণ হচ্ছে রঘুবিয়ত জি ইত্যাদি রহমান রহিম এগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম গুণও রয়েছে আর ওখান থেকে রহমত যেটা আল্লাহ গুণ গুন নামও রয়েছে আর গুণও রয়েছে এতে কি রয়েছে এ আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার এবাদত আর কারো করি না তৌহিদে ইবাদত খাস করি একমাত্র তোমার জন্য তোমার কাছে একমাত্র সাহায্য চায় সাহায্য চাওয়া হচ্ছে এবাদত দোয়া হল এ দোয়া হচ্ছে এ সাহায্য চাওয়া হচ্ছে এবাদত সুতরাং একমত তোমার কাছেই সাহায্য চাই অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারো কাছে সাহায্য চাই তাহলে সেটা বড় থেকে সাহায্য চান হ্যাঁ যে আমি অসুস্থ হয়ে পড়েছি সুতরাং আপনার মাকে ডাকেন আপনার বাপকে ডাকেন এখান থেকে চিৎকার করে যে আমাকে উদ্ধার করো চলবে আমাকে হাসপাতাল নিয়ে চলো হাসপাতাল নিয়ে যেতে পারবে না পারবে না এখানে থাকলে পারতো না এখানে থাকলে পারতো কিন্তু আপনি দূর থেকে ডাক দিচ্ছেন অসাধারণ এটা এটাই যদি জায়েজ না হয় অথচ জীবিত তারা হ্যাঁ জীবিত তারা তাহলে মৃত ওই কবর কবরের কাছে গিয়ে ধর্ণা দেওয়ার চাওয়া কত বড় কত বড় যেটাকে বলবেন যে আলত অজ্ঞতা এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া তৌহিদুল আজ মাসেফাত সম্পর্ক আলোচনা হইলো এগুলে সম্পর্কে আরো বেশি না বাড়িয়ে সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহফাক এই এবাদতের তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন কারণ এখানেই রোগ ছিল এখানে আসল রোগ ছিল এই মরা মেসুর এ না হলেন আয়ত নম্বর উনত্রিশে কি এর করেছেন ওলাকাত বাজ না ফি কর্লে উম রাসুলাহ আন এবদুল্লাহ অজিত নিবুদ্ তাগত নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল পাঠিয়েছি এই মর্মে বা এই নির্দেশ দিয়ে যে আনে আবদুল্লাহ হে মানব জাতি তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদত করো এটাই ইতিবাচক এবাদত কার করতে হবে একমাত্র আল্লাহর অজতানিবুদ তাগুত আর আল্লাহ ছাড়া অন্যের এবাদত থেকে বেঁচে থাকো আল্লাহ ছাড়া অন্যের এবাদতই হচ্ছে তাগুতের এবাদত করা তো আল্লাহ ছাড়া অন্যের এবাদত থেকে বেঁচে থাকো এটা হচ্ছে নেতিবাচক না এক আল্লাহর এবাদত করো আর অন্য কারো এবাদত করিও না লা এলাহ ইল্লাল্লাহতে যে কথাটি রয়েছে ওই কথাটি রয়েছে আনে আবদুল্লাহ ওয়াজতানি বুতাগুত আর এই আদেশটি কার জন্য ছিল কার জন্য ছিল কাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই আদেশটি নিয়ে সমস্ত নবী রসুলকে তার সমস্ত নবী রসুল গোলের আসল কথাই ছিল এটি ডিউটি ছিল এটি মিশন ছিল এটি এক আল্লাহর ইবাদত করো আর অন্য কারো ইবাদত করিও না এবাদতের প্রকরণ সম্পর্কে ইনশা আল্লাহ বিস্তারিত আলোচনা আসবে মনে হয়নি তাই না আসবে ইনশা আল্লাহ সবচেয়ে বড় ফরজ কাজ কি তাহলে হ্যাঁ সবচেয়ে বড় নির্দেশ যখন তো সবচেয়ে বড় ফরজ এটাই ঠিক না সবচেয়ে বড় নির্দেশ বা সবচেয়ে বড় ফরজ যখন তৌহিদ তৌহিদের বিপরীত কি একত্ব আর বহুত্ব হ্যাঁ একত্ব হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় ফরজ হুকুম আর সবচেয়ে বড় নির্দেশ সুতরাং এর বিপরীত হচ্ছে বহুত্ব বহুত্ববাদ হ্যাঁ বহু উপাসনা বহুর উপাসনা করা একাধিকের আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা দুই হোক বা তার বেশি হোক এটা হচ্ছে আরবিতে কি বলে এটাকে মানে বুঝতে পারছেন থেকে হচ্ছে শরিক এ আমার ব্যবসার শরিক মানে আপনার সাথে শরিক আছে তাই না তো আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক করা আল্লাহর সত্তায় শরিক করা আল্লাহর গুণে শরিক করা আল্লাহর কাজে শরিক করা অথবা আল্লাহ পাখের এ বন্দিগিতে শরিক করা যে কোন রকমের শরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং সবচাইতে বড় আল্লাহ পাখের নিষিদ্ধ কাজ কাজ আল্লাহ বহু অন্যায় থেকে নিষেধ করেছেন কিন্তু সবচেয়ে বড় যেটি আল্লাহ পাখের নিষিদ্ধ কাজ এটা হচ্ছে এটা হচ্ছে ইসলাম শেখ সরুল ফৌজান হাফেজ এই কিতাবটির ভাষ্য করতে গিয়ে বলছেন যে আজকাল অনেকেই গুরুত্ব দেয় দেশ থেকে হ্যাঁ সুদ মেটাতে হবে হ্যাঁ ঘুষ দূর করতে হবে বেশ্যাখানাকে হ্যাঁ নিশ্চিন্ন করতে হবে অবশ্যই এগুলো করতে হবে কিন্তু এগুলি আলোচনা করে শুধু তাদের কাছে অপরাধ তাদের নজর অপরাধ হচ্ছে সুদ ঘুষ বেশাখানা মদের দোকান মদের লাইসেন্স বাতিল করতে হবে কিন্তু কখনো তাদের কাছে এটা শুনলেন না যে মাজারগুলি গুলি ভেঙে খান করে দিতে হবে এই বক্তব্য শুনতে পেলেন না তাহলে বোঝা গেল যে তাদের রাস্তায় ভুল আছে এটা নবীর রাস্তায় নেই তারা নবীর রাস্তায় নেই তারা নবী রাস্তা যে প্রথম এক আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করতে হবে জি এক আল্লাহর এবাদ প্রতিষ্ঠা করতে হবে আর এক আল্লাহর এবাদত বিরোধী যতগুলি আস্থানা আছে সবগুলিকে নিশ্চিন্ন করতে হবে সবগুলিকে নিশ্চিন্ন করে এটা হচ্ছে প্রথম ফরজ কাজ আর তারপরে তখন অন্য অন্য অপরাধ রয়েছে আল্লাহ আল্লাহর তিনটি গোনার কথা একটি আয়ত্ত উল্লেখ করেছেন কি কি গোনাগুলি রয়েছে জানা আছে বলেন আখার যারা রহমানের বান্দা ভালো বান্দা ভালো মানুষ ভালো মুসলিম যারা দিন মেনে চলা মুসলিম তারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে না মানে শিরখ করে না প্রথম আল্লাহ শুরু করেছেন কি দিয়ে শিরক দিয়ে শুরু করেছেন খবরদার সেরক থেকে বেঁচে থাকে এরা হচ্ছে আল্লাহর বান্দা এরা আল্লাহর বান্দা তারপরে আর এমন কোন ব্যক্তিকে হত্যা করেন না যাকে হত্যা ওলা আল্লাপাক আর তারা জেনাও না তাহলে আল্লাহ জেনা থেকে শুরু করেননি মদ থেকে শুরু করেননি জুয়া থেকে শুরু করেননি হ্যাঁ ঘুষ থেকে শুরু করেননি সুদ থেকে শুরু করেনি সৌদি ব্যাঙ্ক রাখা যাবে না কথা ভালো কিন্তু তার আগে ওই লোকের জবান দিয়ে শির্ক দেখা যাবে না কথা বের হচ্ছে কিনা এটা দেখার বিষয় যদি না শির্ক সম্পর্কে না শির্ক সম্পর্কে কিছু বলছে হয়তো অনেক সময় মাজার একটু সমালোচনা করে দিলো কিন্তু মাজারকে নিশ্চিন্ন করতে নবী করিম সাল্লাম হুকুম দিয়েছেন যে কোন উঁচা কবর থাকবে না ইল্লা সবাই সমান সমতল করে দেখবে যেন চেনা না যে এখানে করে কোন বিশেষ ব্যক্তির কবর আছে মাজারে হাজার হাজার লাখ লাখ লোক গিয়ে ওস করছে মেলা করছে কখনো তো এর বিরুদ্ধে হ্যাঁ এর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় না কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে দেশ থেকে আমরা আমাদেরকে যদি আপনারা প্রতিনিধি করে পাঠান তাহলে আমরা এখানে মদের লাইসেন্স ক্যান্সেল করব আমরা বিশ্বাখানাকে নিশ্চিন্ন করব। হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এসব সরকার বিশ্বখানা লাইসেন্স দিচ্ছে মদের লাইসেন্স দিচ্ছে আর ওই সব সরকার হচ্ছে বড় অপরাধ যেটা শির দেশে হচ্ছে আর চুপ আছে ওইটা কেন বলেন না তাহলে ওইটা আপনাদের মাথার ব্যথা নাই ভুল ইসলামে আছেন তাহলে ইসলামের নামে হয়তো রাজনীতি করছেন কিন্তু ভুল ইসলামে আছেন আপনাদের কাছে শিরটা না ওইটা অজ্ঞতার কারণে ওদের সাথে কথা বলে দেখেছি বলছে এটা অজ্ঞতার কারণে করছে অজ্ঞতার কারণে শুধু শিরক করে আর অজ্ঞতার কারণে মদ খায় না হ্যাঁ সমস্ত পাপ অজ্ঞতার কারণে করে সমস্ত পাবে অজ্ঞতার কারণে করে শিরকের ক্ষেত্রে অজ্ঞ বলে আপনি হালকা করে দিলেন অথচ সবচেয়ে বড় অপরাধ তাই লেখক বলছেন বড় অপরাধ যা হতে আল্লাহ পাক বারণ করেছেন নিষেধ করেছেন তা হচ্ছে আর শির্ক আল্লাহর সাথে শরীফ করা শির কাকে বলে শিরকের সংজ্ঞা শেখের ভাষায় শোনেন তিনি বলছেন গায়রিহি মাহু জাতে সত্তাতে হইতে পারে আল্লাহ পাকের সিফাতে গুণেও হইতে পারে আল্লাহ আল্লাহের কাজেও হইতে পারে কিন্তু এগুলি উল্লেখ করেননি তিনি এবাদতের একটি বিশেষ ধরনের কথা উল্লেখ করেছেন বা প্রকরণের কথা সেটা হচ্ছে দোয়া কারণ অধিকাংশ মুসরেখরা যুগে যুগে আল্লাহর সাথে যারা শির করেছে তারা কি করেছে আল্লাহ অন্যকে

বিষয়বস্তু হচ্ছে শির্ক আর শির্ক হচ্ছে ব্যাপক যে কোনো ক্ষেত্রে শির্ক হতে পারে যেগুলি বললাম আল্লাহর জাতে হইতে পারে সেফাতে হইতে পারে কাজেও হতে পারে আর এবাদত হইতে পারে কিন্তু এবাদতের ক্ষেত্রটি বিশেষ করেছেন কারণ আসল রোগ রয়েছে মানব জাতির মধ্যে যারা মুশ্রিক তাদের মধ্যে কি এবাদতে শির করা এবাদতে শির করা মক্কর মুশ্রিকদের যে শিরক ছিল সেটা হচ্ছে এবাদতে শিরক এবাদতে শিরক আজকালকার যারা শির করে তার এবাদতেও শির করে এমনকি আল্লাহর কাজেও শির করে মকর মুশ্রিকদের চাইতে কাশফুর সুভাদ যে সংশয় নিরসন বলে যে বইটি কিতাবটি আছে শেখ মোহাম্মদ আব্দুর রহমত তাতে বলেছেন যে আগের মুশ্রিকরা বর্তমান যুগের মুশ্রিকের চাইতে দুটো দিক দেখে ভালো উল্লেখ করেছেন জানা আছে দুটো দিক কে বলতে পারেন কি তারা শুধু

তখন তারা নিশ্চিত হয়ে যেত যে আর আমাদের দেবদেবীরা এখন ওই বড় এলহা লাগবে হ্যাঁ দাউল্লাহ ঠিক না আর আজকালকার কবর পূজারীরা করে প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ছেলে দাও বিয়ে শাদি করার পরে আল্লাহ রোগ ভালো করে দাও ঠিক না প্রথম থেকে আল্লাহকে ডাকে হ্যাঁ আর তারপরে পাঁচ বছর দশ বছর হয়ে যায় ছেলে মেয়ে হচ্ছে না অথবা আর ছয় মাসে এক বছর হয়ে রোগ ভালো হচ্ছে না আল্লাহর দু হাত করলাম রোগ ভালো হয় না তখন কি করে মাজারে চলে যায় বড় মুসিবত হইলে কি আজকালকার হয়শরা তিন নম্বর আর একটা দিক আছে দুটো তো তিনি উল্লেখ করেছেন আর একটা দিক রয়েছে ভালো করে মনে রাখবেন মনে থাকেন না অনেক শোনেন তহির সম্পর্কে এগুলো তো রিপিট হচ্ছে মনে হচ্ছে কিন্তু কিছুই তো আপনাদের পকেট থেকে বেরোয় না পকেটনে পিটনে itu করতে পাওয়া যায় তো তারা সবাই ভালো ছিল হ্যাঁ কি কথা তারা শত লোকের শত বছর আগে অত নয়া আলাইহিস সালামের জাতির মুশরিকরা ওরা শুধু যারা नेक লোক ছিল ওরা মরে যাওয়ার পরে ওদের মূর্তি তৈরি করে পূজা করত তাহলে তারা যেগুলি পূজা করত তারা কে ছিল এইসব মূর্তির পিছনে नेक লোক ছিল নেক লোক শত লোকের হ্যাঁ মূর্তি পূজা করা হইতো ওদের মূর্তি প্রতিমূর্তি তৈরি করে পক্ষান্তরে জামানায় যে সব মুশরেকরা পূজা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের সেগুলির মধ্যে কিছু নেক লোক আছে আর কিছু এমন আছে যারা জীবনে নামাজ নামাজ পড়তো না হ্যাঁ জীবনে তারা মোছে হাত দিত না হ্যাঁ বন জঙ্গল জীবনে তারা গোসল করতো না না পাক হয়ে থাকতো আর মাথায় চুলে জটা পড়ে থাকতো হ্যাঁ শুনেছেন বা দেখেছেন হয়তো গুলি যার কবর মাজানে থাকে এইরকম ধরনের গাঁজা খায় এর মরে গেলে কি হয়ে যায় পীর পীর কামেল হয়ে যায় ন্যাংটা উলঙ্গ থাকে সৎ লোক ন্যাংটা থাকে নাকি তাহলে অসৎ লোক কিরা ন্যাংটা পীরের পূজা হয় ঠিক কিনা হ্যাঁ ন্যাংটা বাবার তারপরে আকিদার ক্ষেত্রে এরা ওহাদাতুল ওজুদের আকিদা হলুলের আকিদা কুফরি আকিদা এই বিশ্বাসী ছিল এই সব সুফি গুলো তাহলে যাদের আকিদাই নষ্ট বরবাদ ছিল ওগুলোকে ওলি অলিয়া মনে করে ওদের পূজা করা হচ্ছে অসৎগুলির পূজা করা হচ্ছে ঠিক কিনা বরং এমন এমন কিছু পূজা করা হচ্ছে যে যেখানে কোন মানুষই দাফন করা নেই ভুয়া কবরে পূজা হচ্ছে শুধু ব্যবসা চালানোর জন্য ইনকামের জন্য মাজার তৈরি করে নেওয়া হয়েছে এই তিনটি দিক দিয়ে প্রাচীন যুগের মুশ্রেকের চাইতে বর্তমান যুগের মুশ্রেকদের শির্ক হচ্ছে মারাত্মক ভালো করে মনে রাখবেন তো সবচেয়ে বড় যে নিষেধাজ্ঞা আল্লাহ ফাকরাবুল আলমিনের সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করিও না এই শির কাকে বলে বলছে হো আদাওয়ি মাহু আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা আল্লাহর সাথে এনা যে আল্লাহকে কখনো ডাকেন আল্লাহকেও ডাকে কিন্তু কি করে রহস্যও ডাকে রহস্যও ডাকে আমি নিজের কানে শোনা এক বেরোলি রেজবি মসজিদে তারপর থেকে আর বেরোলি মসজিদে ঢুকিনি তখন সতেরো আঠারো বছর বয়স ওই ছাত্র জীবনে বেরোলি মসজিদে নামাজ পড়তে ঢুকেছি আসরে নামাজ ছিল আর তারপরে তো মোনাজাত ধরে বুঝতে পারছেন মোনাজাত ধরেছে তো মোনাজাতে রব্বানা আতে না দুনিয়া রব্বানা জালাম না আনফোসানা এগুলো তো আল্লাহর কাছে বললো শেষখানে শুনতে পেলাম ইয়া গাউস আজম মাদা হে মহান উদ্ধারকারী সাহায্য করো দেখলেন না তাহলে আল্লাহ কেউ আর আল্লাহ ডাকে জিলানিকে ডাকে না ডাকে 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 না হচ্ছে মানে আল্লাহরও ভাগ আছে আর এদেরও ভাগ আছে মানে আল্লাহর ভাগকে উড়িয়ে দেন আল্লাহরও ভাগ আছে আর এদেরও ওই সব ক্ষমতায় ভাগ আছে আর এবাদত ইতে ভাগ আছে সবচেয়ে বড় অপরাধ যে সিরকের দলিল বা আর সবচেয়ে বড় আল্লাহর হুকুম যে তৌহির প্রতিষ্ঠা করা এর বা দলিল কি একটি আয়াত নম্বর ছত্রিশ এই পুরো আয়াতটিতে দশটি হক এর কথা উল্লেখ করা হয়েছে হক বা অধিকার বিশিষ্ট আয়াত আয়াতুল মনে রাখবেন একটি হুকুম শুধু উল্লেখ করা হচ্ছে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত আল্লাহ আল্লাহাকে সাদ করছেন ওয়াবুদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীর করিও না তো আল্লাহ পাকের হুকুম শুরু হচ্ছে কি দিয়ে এক আল্লাহর এবাদত করো তৌহিদ সবচেয়ে বড় হুকুম তাহলে আল্লাহ পাকের কি তৌহিদ একত্র প্রতিষ্ঠা করা আর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হচ্ছে ওয়ালা তুসরে কুবেহি সাহি আ তার সাথে কোনো কিছুকে শরীক করিও না কোন ক্ষেত্রে শরীর করিও না যারা শির করে তারা সবচেয়ে বড় অপরাধী এই মর্মে আরো দলিল রয়েছে এবং সবচেয়ে বেশি ভ্রষ্ট গমরা এবং সবচেয়ে বড় গুনাগার এই মর্মে বিভিন্ন আয়ত রয়েছে এবং তারা চিরকাল জাহান নামে থাকবে জান্নাত তাদের জন্য হারাম পাক কখনো সিরকের অবস্থায় কেউ মারা গেলে কখনো মাফ করবেন না কোনোদিন মাফ হয়ে ফিরে আসবে না যতই তার এবাদত বন্দির নামাজ আর মেহনত পরিশ্রম থাক না কেন কখন আল্লাহ মাফ করবেন না চুরি ডাকাতির একদিন সাজা ভুগতে ভুগতে মাফ হয়ে যেতে পারে জ্বলতে 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 তারপরে হাজার হাজার শত শত বছর পরে মাফ হয়ে যেতে পারে তারপরে জান্নাতে আসতে পারে যদি ঠিক থাকে আর পাঁচাত্তর নামাজ ঠিক থাকে কারণ নামাজ ত্যাগ করা বড় কুফুরি কিন্তু শিরকের অবস্থায় কখন আল্লাহ মাফ করবেন না এই মর্মে দু একটি আয়াত শুনে আল্লাহ আকময় আয়াত নম্বরে তেরো তের সাদ করেছে ইন্না লাজুল মন আজ নিঃসন্দেহে শির হচ্ছে বড় জুল এর সাথে বড় জুল আর কিছু নেই তাহলে বড় জুল খুন করা নয় এটা সামাজিক অপরাধ বড় সমাজের লোকেরা খুন করাকে বড় অপরাধ মনে করে ব্যবচার করা কে বড় অপরাধ মনে করে কিন্তু ওর চেয়ে বড় অপরাধ আল্লাহ পাকের কাছে আচ্ছা শির আর আল্লাহ পাকের সাথে করেছে সুরায় নেশা আয়াত নম্বর আটচল্লিশ অমায়ুষ্লাহ ফাঁকা দিফ তারা ইসমান আজিমাহ যারা আল্লাহর সাথে শির করে তারা ইফতারা ইসমান আজিমা বড় তৈরি করেনি রচনা করে নিল বড় কাজ রচনা করলো তারা এটি মানব রচিত ধর্ম ইসলাম মানুষের তৈরি করা কখন আল্লাহ সিরকের ধর্ম নাজেল করেননি জি শিরকের ধর্ম মানুষের তৈরি করা হিন্দু ধর্ম মানুষের তৈরি করা অগ্নি পূজক মজুসদের ধর্ম মানুষের তৈরি করা বুদ্ধিস্টদের ধর্ম মানুষের তৈরি করা খ্রিস্টানদের তিন খোদা তৃতীয় বাদ মানুষের তৈরি করা ধর্ম জি ইহুদীদের ওজার আল্লাহর পুত্র এই ধর্ম মানুষের তৈরি করা এগুলো আল্লাহ দেওয়া ধর্ম নয় আল্লাহর দেওয়া ধর্মকে খ্রিস্টানরা বিকৃত করে দিয়েছে সেই ধর্ম নেই তাদের কাছে ইসা ধর্ম খ্রিস্টানদের কাছে নেই এগুলো সব মানুষের তৈরি করা ধর্ম হয়ে গেছে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আরো এরশাদ করেছে শুনে রাখো যে আল্লাহর সাথে শির করে ফাঁকা হারাম আল্লাহ আলি তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন হারাম কখনো জান্নাতে যেতে পারবেন আর তার বাসস্থান হচ্ছে জাহান্নাম মিন আনসার আর জালেমদের কোন সাহায্যকারী নেই সাহায্য মানে কেমতের দিনে কিসের সাহায্য হবে সুপারিশের একটা সাহায্য তো এরা হচ্ছে এমন জালেম মুশরেকেরা যে মুশরেকদের জন্য সাফাত হবে না তাহলে মুশরেক কবর মাজার পূজা করে গেল আর মনে করলো যে রসুল্লা সাফাত হবেই হবে সাফাত আল্লাহ বলছেন জোয়ালে মিনামিন আনসার জালেমদের কোন আনসার সাহায্যকারী হ্যাঁ সুপারিশকারী কেউ নেই আল্লাহ করে সাফেই কোন সুপারিশকারী সুপারিশ সেই দিন কাজে আসবে না বেনামাজিরও সুপারিশ কাজে আসবে না এবং মুশারিকরও সুপারিশ হ্যাঁ কোনো কাজে আসবে না জেরসুলুল্লাহসাল্লামের সুপারিশের আশায় বসে থাকবে বেনামাজি জেরসুলে সাফাত তো পাবো কবর মাজার পূজারি রসুলের শাফাতের আশা করে বসে আছে কক্ষনো সাফাত হবে না কোরআনে কারিমের কথা এগুলি আমাদের নিজের কথা নয় সুরে আয়ত নম্বর এটি ছিল যে জান্নাত কে পাক মুশেফ এরপর কি করেছেন হারাম করেছেন এবং তাদের আল্লাহ আল্লাপাক অবধারিত করেছেন আল্লাহাক আরো এর সাথে একশো ষোলতি অল আলম বাইদা যা আল্লাহর সাথে শির করে তারা গোমরাহ পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা হারিয়ে অনেক দূরে চলে যায় দাল আলম বাইিদ বাইিদ মানে কি জান্নাত থেকে অনেক দূরে চলে যায় কখনো জান্নাত ফিরে আসবে না আল্লাহ পাক সূরা আননসাআত নম্বর 48 এরশাদ করেছে আল্লাহ লা ইগফুরু ইশরাকে আল্লাহর সাথে যদি শিরক করা হয় তো আল্লাহ পাক ক্ষমা করবেন না শিরক করার পরে যদি ওই অবস্থায় মারা যায় শিরক করে যদি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তো माफ করবেন না হ্যাঁ বল করেছিলেন সাহাবাই কারণরা শিরক করেন নাই কিন্তু তারা তবা করেছে আল্লাহ মাফ করেছে কিন্তু আবু জাহাল আবু আল্লাহ শিরকের অবস্থায় মারা যায় আল্লাহ মাফ করেন নাই করবেন না শির করে যদি কেউ মারা যায় তো আল্লাহ মাফ করবেন অন্য গোনার অবস্থায় যদি মারা যায় গোনা করে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন ইচ্ছা করলে আজাব শাস্তি দিবেন কিন্তু চিরকালের আজা হবে না যদি ইমান ভঙ্গ না করে যায় তাহলে তো শিরকের গুনা আল্লাহ মাফ করবেন ওয়াক ফেরো মা দু আর শিরকের নিম্নের গুণা আল্লাহ পাক যার জন্য চাইবেন তাকে মাফ করবেন তাহলে সকলকে যে মাফ করে কথা না কথা ভাবেন না যে আমার চুরির গোনা মাফ হয়ে যাবে কারণ আমি তো সিরি করে নাই হ্যাঁ কথা আমি রোজা ছেড়েছি আল্লাহ মাফ করে দেবেন কারণ শিরকে করেমাই আসা যা কে আল্লাহ চাইবেন হ্যাঁ জেনা করে আর আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ কাবেন না লেমাই আসা যাকে আল্লাহ চাইবেন মাফ করবেন আপনার সম্পর্কে আল্লাহ চাইবেন কিন্তু কি করে জানলেন আপনি হতে পারে যে আল্লাহ আপনার মাফ চান না আল্লাহ আপনাকে কঠোর শাস্তি দেবেন সুতরাং এমন কোনো গুনার জন্য কখনো মনের মধ্যে এই ইচ্ছা রাখবেন না যে এসব গুনা করলে আল্লাহ তো মাফ করে দেবেন সুতরাং করি কিছু দিন না হতে পারে যে এই অবস্থায় মত হয়ে যাবে আর আপনাকে আল্লাহ ফাখের আজাবের সম্মুখীন হতে হবে নবিয়ে কারিম সাল্লাহিসাল্লামের হ্যাদি সাহি বোখারিও রয়েছে শাহী মুসলিমে রয়েছে যাতে বলা হয়েছে সবচেয়ে বড় গুণা হচ্ছে শিরখ সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আইয়ু জামবি আযামু ইনদাল্লাহ হে আল্লাহ রাসূল আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ কি কি জবাব দিয়েছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ আনত নিদান আল্লাহ সৃষ্টিকর্তা অথচ তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে দিলে সৃষ্টি করলেন আল্লাহ আর ডাকো জিলানীকে আল্লাহর বান্দাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর জবাই করো ওই মাজারের সন্তুষ্টির জন্য মাজার জন্য ওর কাছে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য মনস্কামনা ওখান থেকে পুরা হবে আশা নিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ রয়েছে বর্ণিত মাল্লা কি আল্লাহ জান্না কেউ যদি আল্লাহর সাথে শির্ক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করে তাহলে সে জান্নাতে যাবে শির্ক মুক্ত এটা হচ্ছে নেগেটিভ শির্ক মুক্ত আর পজিটিভ আছে সেটা হচ্ছে আল্লাহর এবাদত করা সুতরাং একজন লোক না কিন্তু নামাজ পড়েন না জানার চলে যাবে কখনো যাবেন না কারণ আল্লাহ করিমে একটু আগে শোনাইলাম আয়ত নম্বর ছত্রিশ ও আবুদুল্লা বল তু সিকে আল্লাহর এবাদত করো এবাদত করতে হবে যেগুলি করার সেগুলি করতে হবে আর যেগুলি না করার সেগুলি থেকে বাঁচতে হবে আর না করার মধ্যে সবচেয়ে বড় যেটা না করা সেটা হচ্ছে শিরক না করতে হবে

আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করতো যে বাবা উদ্ধার করো বাবা রোগ কর বাবাকে যদি আল্লাহ ছাড়া অন্যকে কে আহ্বান করে ডাকে দেখালা না তাহলে জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামে যেতে হবে এমন হালকা কথা নাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই অপরাধটি সির কত প্রকার ও কি সির কত প্রকার শিরকে অধিকাংশ আলমারা বলেছেন যে দুই প্রকার শির্ক হচ্ছে দুই প্রকার তিন প্রকার শেখ মিন বাদ রহমতুল্লাহ যদি উল্লেখ করেছেন মানুষের বুঝানোর সুবিধার্থে কিন্তু তিন প্রকার না করে দুই প্রকার করাই যথেষ্ট এবং এই দুই প্রকারের মধ্যেই বাকি যে তৃতীয় প্রকারটি উনি উল্লেখ করেছেন সবটাতে আছে ঠিক আছে কি কি শিরকে আকবর মানে বড় শিরিক আর শিরকে আসগার মানে ছোট সেটা ছোট এমনি গুনার দিক থেকে অন্য অন্য কাবিরা গুনার চাইতে কম না অন্য অন্য কাবিরা চাইতে বড় গোনা তাহলে কখনো শিরক নামের যত গোনা আছে সবগুলি কাবিরা গোনা বুঝা গেছে হ্যাঁ কেউ যদি তাবিজ বানে বলবে শিরকে আসগার না কাবিরা গোনা কেউ যদি হাতে বালা রাখে যে বালা আমাকে রক্ষা করবে বালা মুসিবত থেকে বিপদাবদ থেকে আজ ছেলে মেয়েদের বদনজর থেকে বাঁচাবার জন্য বাঁকা করে এখানে একটা কালো কি দেয় কাজলের টিপ দেয় আর বলে যে কি করবে বদনজর থেকে রক্ষা করবে কাজটা তো হালকা কিন্তু এটা আল্লাই রক্ষাকারী কিন্তু এটা একটা ওসিলাও যদি মনে করে তবু এটা শিরকে আজগার যেটা হচ্ছে কাবিরা গোনা তো কত দ্রুত কাবিরা গোনা হয়ে যাচ্ছে অথচ জাহেল কিছু জানেই না মূর্খ দিন থেকে দূরে থাকার কারণে বা দিন শিক্ষা লাভ না দিনের শিক্ষা লাভ না করার কারণে বা তহিদের জ্ঞান না থাকার কারণে শিরকে আকবার শিরকে আকবার আল্লাহ রব্বুল আলামিনের যেগুলি বললাম জাত সিফাত কাজ বা এবাদতের কোনো কিছুতে শরিক করাই হচ্ছে আল্লাহর কিছু হক অন্যের দিকে ফিরিয়ে দাও অন্য ভাষায় বলতে পারবেন না সেটা হচ্ছে কি হ্যাঁ শিরকি তো সিরকে আকর বড় সীর যদি করে কেউ মারা যায় তাহলে চিরকাল জাহান নামে থাকতে হবে ছোট সীর করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান নামে থাকতে হবে না তবে অন্য অন্য মানে এগুলোতে যেমন দীর্ঘকাল জাহান নামে থাকবো এইরকমই ছোট শিরকারীও দীর্ঘকাল জাহান নামে থাকবে তারপরে আল্লাহ পাক রব্লা আলম তার রহমতে এবং তার যদি ইমান ভঙ্গ না হয়ে থাকে তাহলে আবার জান্নাতে ফিরাবেন শিরকে اکبر বড় শিরক আর ছোট শিরক বললাম তাই না আর একটা যেটা যারা তিন প্রকার বলেছে তার আরেকটা কি বলেছে শিরকে খাফি খাফি মানে কি গোপনীয় বা গুপ্ত শিরক তাই না গুপ্ত শিরক বা লুকায়িত শিরক এই গুপ্ত শিরকে তিন নম্বর না কইলে এভাবে বলবেন যে বড় শিরকও দুই রকম রয়েছে আর ছোট শিরকও আবার দুই রকম রয়েছে তাহলে বলবেন যে শিরক হচ্ছে প্রথম দুই প্রকার বড় শিরক আর ছোট শিরক তারপরে বলবেন যে বড় শিরক আবার দুই প্রকার কি হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে খাফি সহজ ভাষায় বুঝা জলি মানে প্রকাশ্য আর খাফি মানে গোপনীয় হ্যাঁ তাহলে বড় শিরকের মধ্যে প্রকাশ্য যেমন একটা লোক দেখেন সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে ইয়া গাওজ প্রকাশ্যে দেখতে বলেন প্রকাশ্যে দেখলেন যে মাজার সিজদা করে দিল হ্যাঁ প্রকাশ্যে দেখলেন যে আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করলো দুর্গার নামে দরগার নামে জামাই করল এগুলো প্রকাশ্যে দেখতে পাচ্ছেন তাহলে শিরকে আকবার এটা কি জেল্লি প্রকাশ্য বা আর শিরকে আকবার খাফি গোপনীয় হয় যেমন ভিতরে এই বিশ্বাস আছে আপনি বাহ্যিক কোনো দিন দেখতে দেননি বা আপনার থেকে দেখতে পায়নি কেউ কিন্তু বা ভিতরে আপনার বড় শিরক লুকায়িত আছে যে আল্লাহর ওলি আউলিয়া গোস কুতুরা এত শক্তি রাখে যে আসমান জমিনকে ধইরা আছে না হলে আল্লাহ পাক রব্বুল আসমান জমিনকে একবার তহস নস করে দিতে ধ্বংস করে দিতেন হ্যাঁ এই শিরকি আকিদ আপনার ভিতরে লুকায়িত আছে মগজে বা কলবি হৃদয় লুকায়িত আছে কি আল্লাহর গোস কি করে আছে আমাদের গ্রাম শহর দেশকে ধইরা আছে হ্যাঁ অথবা সকলে যায় কবর মাজারে আসানি আপনি জান নাই কিন্তু আপনিও মনে করেন যে ওখানে গেলেও পাওয়া যায় ভিতরে লুকাই তো আছে কখনো প্রকাশ করলেন না তাহলে এটা হলো শিরকে اکبر খఫీ লুকাইতো ভিতরে লুকানো আছে জীবনে আপনি বাহ্যিক শির করলেন না কিন্তু আপনি কি কিনা কারণ আপনার বিশ্বাস যে এই কাজগুলি আল্লাহ ছাড়া অন্য করতে পারে শিরকে আজগার ছোট শিরক এটাও দুই ভাগে বিভক্ত কি জলি এবং খఫీ প্রকাশ্য শিরকে আজগার প্রকাশ্য যেমন হাতে তাবিজ বানা আছে দেখতে পাওয়া যাচ্ছে হাতে বালা আছে হ্যাঁ টিভি দেওয়া আছে এইরকম বাহ্যিক যতগুলি শিরকি আজগার হইতে পারে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হ্যাঁ বাপের কসম করে বলছি দানা ছিয়ে কসম করছি বাংলাদেশের বাহ্যিক শুনতে পাচ্ছেন এগুলো শিরকি আজগার প্রকাশ্য জেলি শিরকি আজগার খাফি এর উদাহরণ হ্যাঁ অন্যদের নবিসাল্লাম যে উদাহরণটা দিয়েছেন শিরকে আশগার ওইটা নবীসাল্লা আল্লাহ সাল্লাম যখন বলেছেন আখ আফ মা আখ আফ আলেক মা শিরখুল আশগার সবচেয়ে বেশি আমি ভয় করি আমার উমের ছোট শিরকি কারণ আমার উম বড় শিরখ হয়তো মূর্তি পূজা করবে না কিন্তু ছোট শিরখ করে ফেলবে নবিসাল্লাহিসাল্লাম কল্পনা করতে পারেননি যে এরা কবর পূজা শুরু করে দিবে ওই জন্য শিরকে আশদার ভয় করেছেন শিরকে আশগার যখন জিজ্ঞাসা করা হলো যে সেটা কি আর সুর তার বলে হ্যাঁ কি বলেছেন রইয়া ইয়া রিয়া। ফুল রিয়া না রিয়া লোক দেখানো রিয়া মানে কি রা থেকে রা হ্যাঁ দেখানো তো দেখানো দুই দুইরকম আবার দেখানো বড় শিরখ হতে পারে ছোট শিরখ হতে পারে পুরোপুরি দেখানোর যদি উদ্দেশ্য থাকে তো বড় শিরিক আর যদি আংশিক সামান্য কিছু দেখানো নিয়েও থাকে তাহলে এটা হচ্ছে শিরকে আজকাস আপনি বাড়ি গিয়েছেন বেনওয়াজই লোক নামাজ তো পড়তেন না কিন্তু শ্বশুর তো মুসল্লি নামাজ পড়তে হবে না হলে অসন্তুষ্ট হয়ে যাবে কেড়েও নিতে পারে আর খুব স্ত্রীকে ভালোবাসি হ্যাঁ অথবা নতুন জামাই বিয়ে করতে গেছে বিয়ের দিন যদি নামাজ না পড়ে জীবনে নামাজ পড়েনি আমাদের সে বে কি করে যখন নামাজ শুরু হয় তখন আম বাগানের দিকে নেমে যায় নাহলে বাইরে একটু ঘুরতে ফিরতে চলে যায় বিড়ি সিগারেট খেতে চলে যায় করে না কিন্তু শ্বশুর গিয়ে ওই কাজ করছেন না কারণ আজকে বিয়ে করতে এসছে আর আজকে যদি নামাজের সময় মসজিদ থেকে বেরিয়ে চলে যায় একটা সিগারেট ধরিয়ে বা বাগানে দিয়ে ঘুরতে ফিরতে তাহলে আজকে হয়তো মেয়ে কেড়ে রেখে দিবা দিবেই না আমাকে ঠিক না তখন কি করলেন নামাজ পড়লেন আপনি আসলে নামাজ টোটালি পড়তেন না অথবা সৌদি আরব এসছেন দেশে কফিল মাসাল্লা মোতাবাদিনদার নামাজ না পড়লে আমার ভাত নেই এক্সিট লেগে যাবে সে যে নামাজ পড়া শুরু করেছেন তাহলে এই নামাজটা ফুল দেখানো হাফ দেখানো না কি পুরো আল্লাহ ছাড়া অন্যকে দেখানো উদ্দেশ্য শ্বশুর কে দেখানো বাপকে দেখানো হ্যাঁ অথবা কফিল মালিককে দেখানো এটা হচ্ছে ছোট শির বড় সির্ক বড় শির্ক আপনার ভিতরে আছে নামাজ তো বাহ্যিক আপনি পড়লেন কিন্তু ভিতরে কি আছে যে নামাজটা পড়তাম না কিন্তু আমি মালিকের ভয়ে পড়লাম মালিককে খুশি করার জন্য পড়লাম ঠিক আছে এটা হচ্ছে বড় শির্ক এটা ছোট শিল্প নয় তাহলে রিয়া লোক দেখানো ছোট শির সবসময় নয় এই অবস্থাগুলিতে বড় সির দান খায়রাত মোটি করতেন না আপনি দান খায়রাত যদি আমাদের কেউ দিনে ভাইরা বলতে যে ভাই আল্লাহ দেন তো একটু দাওয়াতের কাজে কেউ দান করতেন না কিন্তু শাহের সাথে একটা একটা খাতির জমাইতে হয় শাহের সামনে একটা বড় অঙ্কের দিয়ে দিলেন একটু এটা দিয়ে দাওয়াতের কাজ করেন ওটা আসলে দান করতেন না তাহলে কি করলেন আপনি বড় সির করলেন আপনি বোঝা গেছে আর ছোট শির কোনটা হবে নামাজের ক্ষেত্রে বা ক্ষেত্রে ইয়াসির মানে হালকা দেখানো হালকা দেখানো কোনটা নামাজ আপনি পড়ছেন আল্লাহর জন্য পড়ছেন নামাজ ছাড়তেন না আপনি কিন্তু নামাজটা হয়তো একটু তাড়াতাড়ি সেরে নিতেন একটু সুন্দর করে সাজাইতে শুরু করলেন কখন হয় এটা যখন কোন বিশেষ ব্যক্তি বসে আছে আমি বসে আছি নামাজ পড়ছেন এত ইসলাম সেন্টারে এলাম আর শেখ দেখছেন আমার নামাজটা আর এই সময় যদি ওই দেশি তরিকে নামাজ পড়ি তারাবি পড়ার মতো ধায় ঠাক ঠাক করে মুরগি ঠোকর মারার মতো তাহলে কি বলবেন সাইখ তো নামাজটা তো আল্লাহর জন্য পড়লেন কিন্তু মাঝখানে একটু লম্বা সিজদার একটু লম্বা তেল একটু লম্বা বোঝা গেছে এটাকে বলা হয়েছে হালকা রিয়া এটার নাম কি এটা এটা কোন সিরক এটা হচ্ছে ছোট শির্ক কারণ পুরা আল্লাহর জন্য করেননি আর পুরা শাইখের জন্য করেননি বুঝতে গেছে এইরকমই যদি আপনি দান করতেন কিন্তু দেখছেন যে এখানে দানটা করলে একটা আমাদের সব ওয়াজ মাহফিলে লম্বা দোয়া পাওয়া যায় দান করুন কথা বুঝা গেছে লম্বা দোয়া পাওয়া যায় এখানে আর তারপরে এখানে দান করতেন আপনি কিন্তু এখানে দানটা করে দি এই জায়গায় দানটা করলে হবে কি এলাকার সব অঞ্চলে সমস্ত লোকের আছে হ্যাঁ এরা একটু দেখুক জানুক যে আমি দান করলাম তাহলে দান আসল দানটা আল্লাহর জন্য কিন্তু মাঝখানে একটু সুনাম খ্যাতি নিতে চান এলাকাবাসীর কাছে কারণ আগামীতে হয়তো ইলেকশনের চেয়ারম্যান হইতে আপনি লোকেরা চেন যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে মসজিদে তো এটা হচ্ছে শিরকি আস্তার তো বলছিলাম যে একটি কথা যে রিয়া রিয়াকারি লোক দেখানো বা লোককে শোনানো কাজ বড় শির্ক হতে পারে আর ছোট শির্ক হইতে পারে আর শিরকের প্রকরণটা আজকে ভালো করে মনে রাখবেন শিরক কয় ভাগে বিভক্ত দুই ভাগে বড় সির্ক এবং ছোট সির্ক আমার বড় শিরক দুই ভাগে ভাগ করা যেতে পারে ছোট শির্ক দুই ভাগে ভাগ করা যেতে পারে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আল্লাহাক সমস্ত রকমের সির্ক থেকে শিরকি কথা কাজ আকিদা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক তার তৌহিদ প্রতিষ্ঠার যেন তৌফিক দান করেন আল্লাহ রব্বুল দুনিয়ার বালা মুসিবত থেকে পাক যেন হেফাজতে রাখেন পাক রব্বুল আলমিন জান্নাতুল দোষ যেন দান করেন জাহান্নামের আজাদ থেকে পাক যেন আজাদ দান করেন সুফহান রব্বিক নামাজ পড়ার সময় দুনিয়ার কথা মনে চলে আসে বলে এক বোন জিজ্ঞেস করেছেন অনলাইনে সবারই আসে কারো কম আসে কারো বেশি আসে আর বর্তমান যুগে ফিতনার যুগে এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ মুসল্লিদের আজকাল পয়সার ফিতনা ঠিক না ফিতনা দুনিয়ার ডানে বামে দুনিয়া এমন ভাবে দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার লোভ লালসার স্রোত প্রবাহিত আছে যে এর মাঝখানে নামাজ পড়তে গিয়ে ফুল মুক্ত হইতে পারি না দুনিয়া থেকে যার ফলে দুনিয়ার কিছু কথা চলে আসে আর সাইত্যান জিন সাহিত্যান লেগে আছে আজান হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে আবার একামত হলে পালিয়ে যায় আবার ফিরে চলে আসে তারপরে অশ্ব আশা কুমন্ত্রণ দিতে থাকে যেমন রবিশ্বাস ভাদিস উজকুর কাজা উজকোর কাজা উজ্কোর কাজা যেগুলো সব মনেই হতো না সব কথা নামাজে গেলে মনে আসে নামাজে গেলে আরে এই কাজটা তো করিনি এই লোকটাকে তো টেলিফোন করা জরুরি ছিল করিনি আরে আজকে তো কয়দিন হয়ে গেল মায়ের সাথে কথা বলিনি হ্যাঁ আজকে তো এই মুখের কাছে এত টাকা পাবো ভুলে গিয়েছিলাম ওকে টাকাটা দিয়েছি দিয়ে হ্যাঁ আরে ও তো টাকা পাবে টাকাটা দেওয়া হয়নি সব কথা নামাজের ভিতরে আসে সব কথা নামাজের ভিতরে কারণ শয়তান নিজের কাজে লেগে আছে আপনাকে যথাসাধ্য নামাজের দিকে হ্যাঁ মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নামাজের ওপর মনোনিবেশ করতে হবে নামাজের ক্ষেত্রে আপনাকে একগ্রতা নিয়ে আসতে হবে হুসু নিয়ে আসতে হবে কেমন করে তৈরি হবে তার বিভিন্ন উপায় আছে তার মধ্যে দুনিয়ার কাজ কর্ম মুক্ত হয়ে যখন মসজিদে ঢুকবেন অথবা যায় নামাজে মোসাল্লায় দাঁড়াবেন তখন দুনিয়ার সমস্ত কিছু থেকে একবারে মগজকে হ্যাঁ আর হৃদয়কে মুক্ত করে নামাজ দাঁড়ায় না এখন আল্লাহর সাথে আমি কথা বলছি দুনিয়ার কোনো সম্পর্ক নেই চেষ্টা করবেন এটা এক দুই নম্বর কথা যে আপনি যে দুয়া সুরাগুলি তসবি তাহলিল পড়ছেন নামাজের ভিতরে সবগুলির অর্থ বুঝে এই অর্থগুলির মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যেন ডুবে আছেন ওর মধ্যে সুভান আরবিয়াল আজিম আপনি আল্লাহকে রব বলছেন আজিম বলছেন তসবি করছেন ইয়া কানা বুধ ইয়া কানা স্তাইন হ্যাঁ চোখ বন্ধ করা না এবার বন্দগীতে চোখ বন্ধ করে করে না কিন্তু চোখ বন্ধ করা ছাড়াও অন্তরকে দুনিয়া থেকে একবারে সংকুচিত করে নিয়ে এসে নামাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হওয়া অর্থ বুঝা জরুরি অধিকাংশ লোক অর্থ বুঝেন না দু আস্তরা অর্থ বুঝেন না যার ফলে খুশি হয় না দুনিয়ার কথা মনে পড়ে কারণ যা আপনি পড়ছেন তাতে কোনো স্বাদ পান না স্বাদ না পেলে অন্যদিকে মন যাবে না যাবে না আরে ভাত খাচ্ছেন স্বাদ পাচ্ছেন না তো অন্য অন্য খাবারের দিকে খেয়াল যাবে কি যাবে না অন্য কিছু যদি হইতো তোই রকম হয় আজকালকার নামাজীদের অবস্থা নামাজ পড়ছেন নামাজে তো স্বাদ পান না তারপরে নামাজে খুশি পয়দা করার জন্য গুনাহ মুক্ত হইতে হয় গোনা করতে আছেন করতে আছেন ফিল্ম দেখতে আছেন ফেসবুক নে ঘাটতে আছেন ঘাটতে আছেন আর মহিলা ছবি দেখতে আছেন ওই করতে করতে অথবা আমদফর্টি করতে আছেন এখন মহিলা সাথে ভাবীর সাথে এই যে শালীর সাথে আর তারপরে তখন ওযু করে ফট করে নামাজ পড়তে চলে আসলে তো মগজে ওই শয়তান নি কথাগুলো ঢুকে আছে কি করে নামাজে খুশু পয়দা হবে হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে হালাল খেতে হবে হারাম খেয়ে এসে নামাজে মন লাগবে না হালাল খাওয়ার চেষ্টা করতে হবে এইরকম অনেকগুলি উপায় আছে তো যথাসাধ্য আপনি ফত্তক্লাহ মস্তা আত আল্লাহকে ভয় করেন গোনা থেকে বাঁচেন এবং নামাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এটি হচ্ছে আমার হয়তো শেষ নামাজ মত আমার কাছে এক্ষুনি মত আসতে পারে এটি হচ্ছে আমার বিদায়ী নামাজ হতে পারে কান্না সলাহো মত বিদায়ী নামাজ হয়তো আর এরপরে নামাজের সুযোগ পাব না আল্লাহ ফাকরাবুল্ আলমের কাছে যা চাওয়ার এই সময় চেয়ে নি দুনিয়া আখেরাতের এইভাবে নামাজে খুশু বা একাগ্রতা পয়দা করার চেষ্টা করতে হবে জি খালাস আর কোন প্রশ্ন আছে আপনাদের এটা তো বাইরের প্রশ্ন ছিল নামাজ আপনারা সব বুঝে গেছেন বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন

নিশ্চয় মনে করে যে পীরের বাড়ি গরু দিলে বেশি সব হবে তাই না গরিবরা খেতে পান না গরিবরা শীতের বস্ত্র পায় না গরিবের বাড়ি ভাতে ডাল ভাতের ব্যবস্থা নেই আর পীরের বাড়ি গরু ভিড় ভাড় কেন বুঝা গেছে সুতরাং এটা কোন নেকির কাজ নয় গোনার কাজ দুই নম্বর কথা এমন কোন পীর নেই যে শির্ক বিদাত মুক্ত আছে ভালো করে শোনা এমন কোন পীর নামে ইসলামে কোন ভাষা নেই যারা বিদাত মুক্ত রয়েছে তাহলে ওদের বাড়িতে গিয়ে আপনার ধর্ণা দিচ্ছেন অথবা গরু জবাই করছেন শির্বেদাতের জন্য সাহায্য সহযোগিতা করছেন পীরের সংসর্গ বর্জন করা ফরজ তার এই পীরতন্ত্র ভারত পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদেরকে গোমরা করেছে রব্ ইন্না কেসি রান অসংখ্য মানুষকে শির্বেদাতের পথে লাগিয়েছে এই পীরতন্ত্র নাজ তো কবর পূজা হইতো না কারণ পীর গুলি যখন মরেছে তখন কবর পাকা হয়েছে দিয়ে চাদর পূজা শুরু হয়েছে পীর ইসলামের নামে ধর্মের নামে তাহলে কবর মাজার পূজা চালু হইতো না আরব দেশে সুফিবাদ নেই নেই মাজার যেই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে এখানে হ্যাঁ আর পীর মুরিদিও নেই জিন্দা পীরও নেই মুর্দা পীরও নেই জিন্দা পীর যখন নেই তখন পীরের কোন কবরও নেই দেখতে পাচ্ছেন না

বললে জে না কাফারু এরা জাহান্নামে হুশারুর এই আয়াত ওদের ফিট হবে এই যে খরচগুলি করছেন গরু ছাগল নিয়ে গিয়ে পীরের বাড়িতে গিয়ে বা পীরের খান কাহিনী নিয়ে গিয়ে এই খরচটা আপনার জন্য আক্ষেপের কারণ হবে আর তারপরে হায় হায় করবেন কেমনতের দিনে আর তারপর জাহান্নামে নিয়ে গিয়ে একত্রিত করা হবে জান্নাতের রাস্তা নয় এটা সাবধান এটা কোনো বাড়াবাড়ি কথা না তাদের সাথে আমার শত্রুতা নেই আল্লাহর জন্য বলছি আল্লাহ রসুলের জন্য বলছি আল্লাহর রসুল যে দিন নিয়েছেন সেই দিনের জন্য বলছি আল্লাহর তৌহিদের হেফাজত করুন রসুলের সন্ন্যতের আদর্শের হেফাজত করুন আর পীরদের মাধ্যমে কিছু শিখা যায় না ছাড়া ইসলাম শিখা যায় না ভালো করে শুনে রাখেন অনেকে পীর ধরে শিখবো কি শিখবেন আপনি শিখবেন শিখবেন হয় আপনি যদি মাদ্রাসে পড়ার মতো সুযোগ থাকে শিখেন আর না হলে ভালো কোনো আলেমকে আপনি পয়সা দিয়ে যেমন কোরআন শিখছেন ওই রকম টিউশন টিউশন নেন টিউশন নিয়ে আমি সহি আকিদার শিখবো তা সহি আকিদার আলেম হইতে হবে আলেমের কাছে নাই জি

ভালো মানুষ ভালো মানুষকে ভালোবাসবে আর খারাপ মানুষ খারাপকে ভালোবাসবে এটা তো মানুষের নেচার ফেতরাত আর তারপরে ও না দেখতে পেলে কি হয় ওর চামার চামারের দোয়াই গরু মারে না বুঝা গেছে সুতরাং ওর চামার যদি দেখতে নাও পারে তো না মাঝে ধার্মিক লোকদের কোনো ক্ষয় ক্ষতি নেই কোন ক্ষতি করতে পারবেন না আপনি হকের পথে আছেন কিনা এটা দেখার বিষয় আপনিও যদি ওর সাথে মাঝে মাঝে আপনিও পাপের লাগেন তাহলে আল্লাহর কাছে পাকড়া হবে কে আমাকে দেখতে পারছে না পারছে ওতে কি আসে আমি নামাজ পড়তে যাচ্ছি আমি আহ কথা বলছি আমি রসুলের সুন্নতের কথা বলছি বলে কে রাগ করছে আর কি আমাকে গাল দি ছোটে দেখার বিষয় কোনো দেখার বিষয় নাই বাস আমি সেরাতে মোস্তাকিমা আছি কিনা রসুলের পথে আছি কিনা এটা দেখার বিষয় আসলে এটা নিশ্চিত হইতে হবে এখানে যেন আমার ভুল না হয় যে আমি ওদের ভুল ধরলাম কিন্তু আমি নিজেই ভুলে আছি এইরকম যেন না হয় আপনি নিজের ব্যক্তি জীবনে পাপ করছেন এদিকে তহিদ আর শূন্যতের কথা বলছেন আর এদিকে আপনি ফিল্ম দেখা পাপ করছেন এদিকে আপনি নামাজে ফজরে উঠেন হ্যাঁ এইগুলো আপনার যেন বিপদ